আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা সংক্ষিপ্ত সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে নতুন বছরে আমাদের প্রস্তুতি। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয়, দুপুরবেলা মাথার উপরে তার ছায়া থাকে, মাগরিবের সময় তা অস্ত যায়। এই নিয়ম তার চলছে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে বলবেন যে আর পূর্ব দিক থেকে উদয় হয় না, সে পশ্চিম দিক থেকে তাকে উদয় হতে বললে পশ্চিম দিক থেকে উদয় হলে তার সময় শেষ। আমরা মানুষ মুসলিম হিসাবে আমাদেরকে রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আমরা পৃথিবীতে বেঁচে আছি। এমন এক সময় আসবে যে সময় আমি আপনি আর এই পৃথিবীতে থাকব না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সময় শেষ হয়ে যাবে। একজন ব্যক্তি যখন এই পৃথিবীতে বেঁচে থাকে তখন দুনিয়ার জন্য সে অনেক প্রস্তুতি নেয়, কিন্তু পরকালের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্তুতিতে অনেকেরই ঘাটতি রয়েছে। এই পৃথিবী হচ্ছে দারুল আমাল, কাজের ঘর, কর্মজগৎ। পরকাল হচ্ছে দারুল জাজা, প্রতিদানের দিন, বা দারুল আখেরা বা ইয়ামুল কিয়ামা, ইয়ামুত তাগাবুন, হার জিতের দিন। এই পৃথিবীতে আপনি পরকালের জন্য যদি কিছু প্রস্তুতি নেন তার ফলাফল আপনি পরে ইনশাআল্লাহ পাবেন। একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করে, বছর শেষে তিনি হিসাব করে, দেখে যে এই বছর ব্যবসা করে আমার কতটা লাভ হয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা আমি সময় দিতে পেরেছি, কতটা পারিনি, যা ঘাটতি আছে কেন ঘাটতি হলো, তার কারণ কি আছে, এগুলো একজন ব্যবসায়ী খুঁজে। খোঁজার পরে সে আগামী বছরে যেন প্রস্তুতি নেয়। বক্তব্যগুলো যারা শুনছেন তারা শেয়ার করবেন, যাতে অনেক দিনই ভাই বোনের উপকার হবে ইনশাআল্লাহ। আলোচনাগুলি শুনবেন এবং শেয়ার করবেন, প্রচার প্রসার করবেন। আগামী বছরের জন্য সে প্রস্তুতি নেই এবং ঘাটতি কেন হলো সেটা চিহ্নিত করে, আগামীতে যেন ঘাটতি না হয় সেইভাবে সে কাজ করে, পরিশ্রম করে, মেহনত করে, রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রার্থনা করে, সার্বিক পূর্ণতা আল্লাহর কাছে চাই, আগামী বছর তার আর ঘাটতি থাকে না। একজন মুসলিম তার জীবন থেকে যে সময়গুলো অতিবাহিত হল, মনে করেন যে বর্তমানে চলছে মুহররম মাস, 1442 হিজরি, এই 1442 হিজরির জন্য আপনার কি প্রস্তুতি আছে, ইবাদতের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, প্রচার প্রসারের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে, পরকালমুখী হওয়ার ক্ষেত্রে কি প্রস্তুতি আছে, সেটা কি আপনি একবার চিন্তা করেছেন, একবার কি আপনি ভেবে দেখেছেন?
আপনার জীবন থেকে 1441 হিজরিয়া চলে গেল, সেটা কি আর আপনার ফিরে আসবে? সেটা কি আপনি আর ফিরে পাবেন? কখন নয়। সুতরাং একজন ব্যবসায়ী যখন এক বছর হিসাব করার পরে ঘাটতি কেন হল, ব্যবসায় ক্ষতি হলো কেন চিহ্নিত করার পরে, আগামীতে যেন না হয় সেভাবে সে মেহনত করে, পরিশ্রম করে এবং এগিয়ে যায়, রব্বুল আলামিনের প্রতি ভরসা করে এবং আল্লাহকে দোয়া করে এবং সে কাজে লেগে থাকে, সফলতা আল্লাহ দেন। 1441 হিজরি যে আপনার জীবন থেকে চলে গেল, যদি আপনি এই 1441 হিজরিতে যেগুলো আপনার ঘাটতি রয়েছে, যেগুলো আপনার ঘাটতি রয়েছে, ইবাদতের ক্ষেত্রে ঘাটতি, ইবাদতের ক্ষেত্রে অলসতা, সেটা যেন 1442 হিজরিতে এই ইবাদতে ঘাটতি যেন না হয়, প্রস্তুতি নেবেন। 1441 হিজরিতে আমার ইবাদতে যে ঘাটতিগুলো হয়েছে, 42 হিজরিতে আমি কোনোভাবেই ইবাদতে ঘাটতি হতে দিব না। সলাতের ক্ষেত্রে আমার 1441 হিজরিতে যা ঘাটতি হয়েছে, 42 হিজরিতে তা হবে না। 1441 হিজরিতে আমি হয়তো দ্বিতীয় কাতারে নামাজ পড়তাম, 1442 হিজরি যখন শুরু হলো আমি আজকে থেকে প্রতিজ্ঞা করছি, আল্লাহকে দোয়া করছি যে প্রথম কাতারে আমি থাকবই, হচ্ছে প্রস্তুতি। ইবাদতের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে 1441 হিজরিতে আমি দাওয়াতের কাজে কতটা করেছি, কেন করতে পারিনি, কি বাধা ছিল, কি কি অসুবিধা ছিল, সেগুলো চিহ্নিত করে আগামীতে 42 আমি সেই দাওয়াতের ক্ষেত্রে আমি আর ঘাটতি রাখতে দিব না, পূর্ণ করব। কত বছর যা সময় আমি ব্যয় করেছিলাম তার চাইতে এই বছর সময় আমি দাওয়াতি কাজের ক্ষেত্রে বেশি দিব। কত বছর আমি হয়তো 10 জনকে দাওয়াত দিয়েছি, এই বছর আমি 20 জনকে দাওয়াত দিব। কত বছর হয়তো আমি প্রচার প্রসারের ক্ষেত্রে, তাবলিগের ক্ষেত্রে হালকা কাজ করেছি, কিছু সময় দিয়েছি, এবছর আমি বেশি দেব। এই হচ্ছে আপনার দাওয়াতের ক্ষেত্রে প্রস্তুতি। তওবা, গত বছর আপনি যে পাপগুলি করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন, তারপরও কিছু মনের মধ্যে থেকে যায় যে আমি যে পাপগুলি করেছি পুরোপুরি ক্ষমা চাইতে পারলাম কিনা। সুতরাং এই বছর আপনি সেই পাপগুলি করবেন না, এর দৃঢ়তা নিতে হবে, এর প্রস্তুতি নিতে হবে যে আমি এই বছর পাপ করব না। কত বছর আমি রব্বুল আলামিনের কাছে যতটা তওবা ইস্তেগফার করেছি তার চাইতে আমি এবছর বেশি করব। এ হচ্ছে তওবা ইস্তেগফারের ক্ষেত্রে আপনার প্রস্তুতি 1442 হিজরি জন্য। আমল, সৎ আমলগুলি, কত বছর আপনি যা করেছিলেন কিছু ঘাটতি আছে, অসম্পূর্ণতা আছে, এবছর সৎ আমল আপনাকে বেশি করতে হবে, এর প্রস্তুতি আপনাকে নিতে হবে। এইভাবে আপনার আমলে যে ঘাটতিগুলো আছে সেটা যেন আগামীতে না হয়। কত বছর হয়তো আপনি তাওহীদ বুঝতে পেরেছিলেন কিন্তু তাওহীদের ব্যাখ্যা বিশেষণ বুঝতে পারেননি, এবছর তা আপনি চেষ্টা করবেন। কত বছর হয়তো আপনি কোরআনুল করিম তেলাওয়াত করতেন দৈনিক কিছু কিছু, এবছর আপনি কোরআনুল করিম দৈনিক এক পারা করে তেলাওয়াত করবেন, এই দৃঢ়তা নিতে হবে, এই প্রস্তুতি আপনাকে নিতে হবে। কত বছর আপনি পাঁচ ওয়াক্ত নামাজে অলসতা যা করেছিলেন তা এবছর করবেন না। এইভাবে আপনি ইবাদতের ক্ষেত্রে আপনার যেগুলো ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আপনার এই বছর না হয়, এর প্রস্তুতি নিতে হবে এবং আপনাকে যান প্রাণ দিয়ে সেই ইবাদত বান্দেগিতে লেগে থাকতে হবে।
ক্ষেত্রে যতটা সময় আপনি দিয়েছিলেন সময় ব্যয় করেছিলেন এই বছর আপনি তার চাইতে বেশি সময় দিয়ে ইলম অর্জন করবেন এই হচ্ছে আপনার এবছর ইলমের প্রস্তুতি সুতরাং আপনি কত বছরে ইবাদত বান্দেগির ক্ষেত্রে মুআমালাতের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে সৎ আমলের ক্ষেত্রে পরকালমুখী হওয়ার ক্ষেত্রে যেগুলো অসম্পূর্ণতা ছিল ঘাটতি ছিল এবছর সেগুলো চিহ্নিত করে যেন ঘাটতি না হয় তার জন্য প্রস্তুতি নেবেন চেষ্টা করবেন কাজ করবেন আল্লাহর কাছে তৌফিক চাইবেন দোয়া করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন পুরোপুরি সাহায্য করবেন এবং আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই একটু আপনি চিন্তা করবেন আমলের ক্ষেত্রে ইবাদত বান্দিগির ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে এবং এই 1442 হিজরিতে আপনাকে একজন আদর্শবান ব্যক্তি হতে হবে একজন আদর্শবান দায়ী হতে হবে প্রচার করে প্রচারে প্রসার রয়েছে একটু চিন্তা ভাবনা করেন শুয়ে শুয়ে এবং আগামীতে যেন আপনার কোন রকমের ঘাটতি না হয় না ইবাদতে মুআমালাতে আদান প্রদান ইত্যাদিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন একমাত্র তার ইবাদত বান্দেগির জন্য সুতরাং আপনি গত বছর যে ইবাদত বান্দেগিতে ঘাটতি করলেন সেটা এবছর যেন না রাব্বুল আলামিন আপনাকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অবশ্যই আপনাকে এবছর ইবাদত পূর্ণভাবে করতে হবে যেন কোন রকমের ঘাটতি অবহেলা না থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুতরাং ইবাদতের জন্য ঘাটতি না চিন্তা ভাবনা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটু আত্মশুদ্ধি করতে বলছে চিন্তা ভাবনা করতে বলছে এখানে আরেকটা বিষয় বলি যে গত বছর যে পাপগুলি আপনি করেছেন চোখের মাধ্যমে জিহ্বার মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই পাপগুলি চিহ্নিত করে আগামীতে সে পাপগুলি না করার জন্য দৃঢ় সংকল্প করে যে আমি আজকে থেকে পাপ মুক্ত জীবন যাপন করব চোখের দ্বারা আমি আর পাপ করব না জিহ্বা দ্বারা আমি আর পাপ করব না হাত দ্বারা আমি আর পাপ করব না চোখ দিয়ে পাপ করব না পা দিয়ে লজ্জাস্থান দিয়ে পাপ করব না সেটা আপনাকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ ভীতি তাকওয়া আল্লাহ ভয়ভীতি খাশিয়াত সেগুলো গত বছরে যা ছিল এবছর আপনাকে আরেকটু বাড়াতে হবে আল্লাহকে যত বেশি ভয় করবেন তত আপনি সেই পাপগুলিকে পাপ থেকে দূরে থাকতে পারবেন এবং সৎ আমলগুলি করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটু চিন্তা ভাবনা করতে বলছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ فلتنظر نفس ما قدمت لغد متق الله ان الله خبير بما تعمل الله বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার হে বিশ্বাসী ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ফলতানজুর নফস মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ প্রত্যেক ব্যক্তি যেন আত্মশুদ্ধি করে একটু দেখে গবেষণা করে চিন্তা ভাবনা করে ওয়াল তানজু নাফসু মা কদ্দামাত লিগাদ প্রত্যেক ব্যক্তি যেন
চিন্তা করে যে সে আগামী কালকের জন্য কি প্রস্তুত করেছে, পরকালের জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন, আপনি যে আমলগুলি করছেন সেই আমলগুলি দিয়ে আপনার নাজাতের মাধ্যম হতে পারবেন কিনা, আপনি কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করতে পারবেন কি না একটু চিন্তা ভাবনা করবেন, আত্মশুদ্ধি করবেন। যেমন বলেছিলাম একজন ব্যবসায়ী বছরের শেষে হিসাব করে যে তার ঘাটতি কি কি ক্ষেত্রে হয়েছে, কেন হয়েছে, কারণ কি ইত্যাদি ইত্যাদি, সেগুলো চিহ্নিত করে আগামীতে আর ঘাটতি হতে দেয় না। সুতরাং আপনি আপনার আমলের বিষয়ে, ইবাদতের বিষয়ে, দাওয়াতি কাজের বিষয়ে, বক্তব্য প্রচার প্রসারের বিষয়ে, বক্তব্য শুনছেন শিয়ার গত বছর কম করে যে বছর বেশি করেন, জনগণকে উপকার করার ক্ষেত্রে পাপগুলিকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমি এই চোখ দিয়ে কান দিয়ে মুখ দিয়ে আর পাপ করব না, এই চোখ দিয়ে আমি আর সিনেমা খারাপ ছবি অশ্লীলতা আমি দেখব না, এই প্রস্তুতি নিতে হবে কত বছর আমি জিহ্বা দিয়ে যত গীবত করলাম, চুগলখড়ি করলাম, নিন্দা করলাম, অপবাদ দিলাম, এই বছর আমি আর করব না, কান দিয়ে যত পাপ শুনেছি, অন্যায় শুনেছি, গীবত নিন্দা যা কিছু শুনেছি, আগামীতে আমি আর করব না। আকীদার ক্ষেত্রে আপনি গত বছর সেই আকীদা গ্রহণ করেছিলেন কিন্তু অনেক সময় এটাও ভালো ওইটাও ভালো মানব কি মানবে দ্বিধা দিতেছিলেন, কিন্তু না, আপনি এই বছর সহি আকীদা পাওয়ার পরে আপনি সেটা মেনে নেন, প্রচার প্রসার করেন। অন্তরে আপনার কিবরি ছিল, অহংকার ছিল, আপনি নিজেকে অনেক বড় মনে করতেন, নিজেকে আপনি অনেক পণ্ডিত মনে করতেন, সেগুলোর জন্য 1442 হিজরিতে পণ্ডিতটি বের করে নিজেকে বড় না করে আল্লাহর বান্দা বান্দি হয়ে যান। আপনার হৃদয়ে হিংসা ছিল, বিদ্বেষ ছিল, ঘৃণা ছিল, মানুষকে তুচ্ছ মনে করতেন, মানুষকে হয়তো ঘৃণা করতেন, এইগুলো যেন আপনার আমরাজ, আমরাজুল কলবিয়া হৃদয়ের যে অসুখ সেগুলো যদি আপনার না থাকে, অন্তর পরিষ্কার করেন, মন পরিষ্কার করেন, হৃদয়ে যে সংশয় ছিল, হৃদয়ে যে আল্লাহ ভীতি ছিল না সেটা তৈরি করেন, সন্দেহ সংশয় ছিল, কুফুর আপনার হৃদয়কে ঘিরে ফেলেছিল, শিরিক ঘিরে ফেলেছিল, হিংসা বিদ্বেষ কলহ আর মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে হেয়প্রতিপূর্ণ মনে করা, যেগুলো ছিল এই হৃদয়ের সেই রোগগুলো আপনি এবছর পুরো বের করে দেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। কারণ হৃদয় যদি আপনি পরিষ্কার না করতে পারেন, উপরে আপনি অনেক ভালো ভালো কথা বলছেন কোনোই লাভ হবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আলা ওয়াইন্না ফিল জাসাদে মুদগা, জেনে রাখো, সতর্ক সাবধান হয়ে যাও, আলা ওয়াইন্না ফিল জাসাদে মুদগা, নিশ্চয় দেহর মধ্যে একটা মাংস টুকরা আছে, গোস্ত টুকরা আছে, ইদা সালাহাত, অন্য রেওয়াত আরেকটি আছে ইদা সালাহাত, ইদা সালাহাত বা সালাহাত সালাহাল বা সালাহাল জাসাদ কুল্লু, যখন এই অংশটা হৃদয়ের যে কলব হৃদয়ে মন যখন সেটা ঠিক থাকে সুস্থ থাকে, সালাহাল জাসাদ কুল্লুহু, তখন শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকে। আলা ওয়াইদা ফাসাদাত ফাসাদা জাসাদ কুল্লু, আর যখন এটা নষ্ট হয়ে যায়, কোনটা, এই যে হৃদয় মন,
নষ্ট হয়েছে গীবতের মাধ্যমে, নষ্ট হয়েছে পাপের মাধ্যমে, নষ্ট হয়েছে জেনা ব্যভিচারের মাধ্যমে, চুগলখুরির মাধ্যমে, গীবতের মাধ্যমে, সন্দেহ সংশয়ের মাধ্যমে। যেইভাবে হোক না কেন আপনার এই হৃদয়টা কালো হয়ে গেছে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন পুরো বডিটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে জেনে রাখো সেটা হচ্ছে হৃদয়, সেটা হচ্ছে মন। তাহলে মন যদি সুস্থ থাকে, পরিষ্কার থাকে, তাহলে আপনার পুরো দেহটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যদি মন পরিষ্কার না থাকে, মন যদি মানে অসুখ হয়ে যায়, হৃদয়ে অসুখ থাকে, তাহলে আপনার নজরে পৃথিবীতে কোনো ভালো মানুষ আর নেই। কাউকে আপনি ভালো বলতে পারবেন না, মন থেকে চাইবেন না, কারণ আপনার হৃদয়ে সংশয় আছে, সন্দেহ আছে, হৃদয়ে কার্পণ্যতা আছে, হৃদয়ে আত্মানে বংশীয় মর্যাদার একটা অহংকার আছে, হৃদয়ে জাতীয়তাবাদের অহংকার আছে, হৃদয়ে দেশের গৌরব আছে, হৃদয়ে জাতীয় বা হৃদয়ে মানে অহংকার আছে, ইত্যাদি পাপগুলি আছে। সেটা যদি আপনি বের না করেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সুতরাং আপনার হৃদয়ে যে অসুখগুলো ছিল কত বছর, সেগুলোকে বের করে দিয়ে হৃদয় প্রশস্ত হৃদয় করে মানুষকে ভালোবাসে, মানুষকে মহাব্বত করে, মানুষের ভালো দিকগুলো উল্লেখ করেন, মানুষের খারাপ দিকগুলো ঠেকে রাখেন। এইভাবে আপনার মনে করে হৃদয়ে ছিল গত বছর আকিদার ক্ষেত্রে, গত বছর আকিদা মানহাজকে প্রচার করতেন না, মনে মনে রাখতেন, এগুলো এবছর সেটা প্রচার করেন, প্রসার করেন, হৃদয় পরিষ্কার করেন। ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, স্মরণ করো সেই দিনকে যেই দিন কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফা মালু, সম্পদ, সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, এবং ছেলে মেয়ে সন্তান আদি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি সুস্থ মন নিয়ে ইবাদত বান্দেগী করেছে, আমল করেছে, দাওয়াত করেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে সুস্থ মন নিয়ে আমল নিয়ে আসবে, সুস্থ মন নিয়ে আমল করে আসবে, সে হচ্ছে সফলতা, তার এই কাজগুলো। সুতরাং আপনার মনে অহংকার ছিল, মনে হিংসা ছিল, বিদ্বেষ ছিল, মানুষকে তুচ্ছ মনে করতেন, মানুষকে হেয়প্রতিপন্ন মনে করতেন, সেগুলোকে বের করে আপনি হয়ে যান কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যার তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও, কোনো পার্থক্য নেই, আপনি এই দেশের না ওই দেশের, কোনো পার্থক্য নেই। আপনার দেশ হিসাবে, জাতীয় হিসাবে, তারপরে আপনি আরবি না আজমি, কোনো পার্থক্য নেই। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত সেই ব্যক্তি আল্লাহর কাছে যে বেশি মুত্তাকি, যে বেশি আল্লাহর প্রতি যার মধ্যে আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে বেশি সম্মানিত ওই ব্যক্তি, আতকাকুম, যে তোমাদের মধ্যে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সম্মানিত দিনই ভাই বোনেরা, এই আলোচনাগুলি আপনারা যে শুনছেন যত পারেন শেয়ার করেন, খুব শেয়ার করেন। আপনার দাওয়াতে যদি একটা লোক হেদায়েত হয়ে যায়, তাহলে লাল উটের চাইতে আপনার মর্যাদা বেশি। রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তোমার মাধ্যমে যদি একটা লোক হেদায়েত হয়, তাহলে লাল উটের চাইতে তোমার মর্যাদা বেশি। শুধু তাই নয়,
মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কাউকে কল্যাণের কথা বাতলিয়ে দিল, কল্যাণের দিক নির্দেশনা দিল, কল্যাণমূলক কাজের কথা বলে দিল, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কাউকে কল্যাণের পথ দেখালো, কল্যাণের দিক নির্দেশনা দিল, ফালাহু মিসলু আজরি ফাইলিহি, একজন ব্যক্তি কল্যাণকর কাজ করার পরে যা সওয়াব পাবে, যা নেকি পাবে, অতটা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি তাকে কল্যাণের পথ দেখিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন যে আপনি যদি একজন ব্যক্তিকে কল্যাণের পথ দেখাতে পারেন, দাওয়াতের পথ দেখাতে পারেন, তাওহীদের পথ দেখাতে পারেন, সুন্নার পথ দেখাতে পারেন, আপনার জীবনের টার্গেট হবে যে আপনি অন্তত জীবনে 10 জন লোককে দাওয়াত দিবেন। আপনার জীবনের টার্গেট হবে যখনই দিনী আলোচনা শুনবেন, তাড়াতাড়ি বিভিন্ন ভাই বোনদের কাছে শেয়ার করবেন, আপনি অগ্রগামী থাকবেন, আপনি সদা সর্বদা 1 নম্বর থাকবেন, দুনিয়ার হিরো না হয়ে আখিরাতের হিরো হওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করে দাওয়াতের কাজ করে। আল্লাহ আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে ডাকে, হেদায়েত পাওয়ার পরে সে ব্যক্তি আমল করে যা নেকি পাবে, অতটা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি হেদায়েতের দিকে তাকে ডেকেছে। হেদায়েত পেয়ে যে লোকটা আমল করলো, তার নেকিতে কোনো রকমের কমি করা হবে না। সুতরাং আপনি দায়ী হয়ে যান, দাওয়াতের কাজ করেন, খুব প্রচার প্রসার করেন, অগ্রগামীর ভূমিকা অবলম্বন করেন। দুনিয়ার ক্ষেত্রে যখন আপনি চাচ্ছেন যে আমাকে ক্লাসের মধ্যে ফার্স্ট হতে হবে, নেকির কাজে আপনি ছুটেছুটি করেন। আরেকটি প্রস্তুতির কথা আমি বলব, যে আপনি দুনিয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ পরিশ্রম করছেন, দুনিয়ার ক্ষেত্রে আপনি যত চেষ্টা করছেন, পরকালের ক্ষেত্রে তার চাইতে বেশি চেষ্টা করেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যে আমাদেরকে যে দিন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, সত্যি এই দিন এমন একটি দিন যেই দিন আপনাকে দুনিয়াও চাইতে বলে, পরকালও চাইতে বলে। ইসলাম শুধু পরকাল চাইতে বলেছে, দুনিয়া চাইতে বলে, এরকম কোনো বিষয় নয়। বরং রব্বুল আলামিন বলছেন, বান্দাকে শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলছেন যে তোমরা বলো, হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, আতেনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে সার্বিক কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতে হাসানা, এবং পরকালে কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান্নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখাচ্ছেন, তিনি দুনিয়া চাইতে বলছেন যে হে আমার বান্দা বান্দি, তোমরা এই কথা বলো কি, রব্বানা, আল্লাহ শিখাচ্ছেন যে কথা তোমরা বলো কি, হে আমাদের রব, আতিনা ফি দুনিয়া হাসানা, হে আমাদের রব, দুনিয়াতে আমাদেরকে উত্তম জিনিস দান করো, ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ রাব্বুল দুনিয়া প্রথমে চাইতে বলছে, দুনিয়াতে যা সার্বিক কল্যাণ আছে সেটা আপনি আল্লাহর কাছে দোয়া করে চাইবেন, চাইবেন, ওয়াফিল আখিরাতে হাসানা, এবং পরকালে কল্যাণকর জিনিস আপনি চাইবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াও চাইতে বলছে, পরকালও চাইতে বলছে, দুনিয়ার মধ্যে যা কিছু কল্যাণ রয়েছে সেটাও চাইতে বলছেন, পরকালে যেটা কল্যাণ হয়েছে সেটাও চাইতে বলছেন। সাথে সাথে রব্বুল আলামিন বলছেন যে এটাও দোয়া করো যে আল্লাহ আমাদেরকে আখিরাতের জাহান্নাম আযাব থেকে রক্ষা করো। সম্মানিত তিনি ভাই, তাহলে আপনাকে দাওয়াতের কাজেও এবং গত বছর যা ঘাটতি ছিল এবছর না থাকে, আপনি একেবারে নেকির কাজে, কল্যাণের কাজে অগ্রগামী হন। ফাস্তাবিকুল খায়রাত, রব্বুল আলামিন বলছেন যে তোমরা কল্যাণের কাজে অগ্রগামী হন। আপনাকে দাওয়াতের কাজ করতে হবে, দিনের কাজ করতে হবে,
শরীয়তের কাজ করতে হবে। আর কে আপনার নিন্দা করে, কে আপনার ব্যাপারে মিথ্যা রটায়, কে গীবত করে, কে আপনার চুগল করে বেড়ায় কে আপনার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, এগুলোর পরোয়া করলে আপনি কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। মুদ্দাই লাখ বুরা চাহে তো ক্যা হোতা হে, ওহি হোতা হয় ওহি হোতা জো আল্লাহ কো মঞ্জুর হোতা হে। দাবিদাররা যতই চাক না কেন, যত কিছু চাও কিছুতে হবে না, আল্লাহ যা চাইবেন সেটাই হবে। আপনার বিরুদ্ধে যতই লাগবে অসুবিধা নেই, ময়দানে কাজ করবেন, বাধা তো আসবেই। কাজ যে ব্যক্তি করে না তার কোনো বাধা নেই, যে ব্যক্তি দাওয়াতের কাজ করে না, সঠিক প্রচার প্রসার করে না, তার কোনো বাধাই নেই। আর যে যত বেশি দাওয়াতের কাজ করে, সহি আকিদার যে যত বেশি প্রচার প্রসার করে, তার দুনিয়াতে শত্রু অতই বেশি। সুতরাং মানুষের দিকে দেখে কোনো লাভ নেই, মানুষ আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনাকে ব্যঙ্গচিত্র করছে, আপনার বিরুদ্ধে কি করছে সেগুলো দেখে লাভ নেই। আপনি আল্লাহর জন্য কাজ করছেন, আপনি একমাত্র রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কাজ করছেন। সুতরাং মানুষের নিন্দুকের নিন্দা থেকে কোন রকমের ভয়ভীতি করলে কাজ হবে না। কাজ করলেই তো বিরোধী পার্টি তৈরি হবে, কাজ না করলে বিরোধী পার্টি নেই। মানুষের ভুলগুলো ধরালে, একজন মানুষকে আপনি জাহান্নামের পথ থেকে টেনে জান্নাতের পথের দিকে পরিচালিত করলেন, জান্নাতের পথ দেখলেন, আপনাকে ধন্যবাদ জানানো উচিত ছিল ওই লোকের, কিন্তু ওই লোক আপনাকে ধন্যবাদ না জানিয়ে বলবে যে লোকের কোনো কাজ নেই, এই শেখের কোনো কাজ নেই, খালি মানুষের ভুল ধরে মানুষের মিথ্যা দিতে। আরে আপনার ভুল ধরে আপনাকে সংশোধন করে দিলে, আপনার সংশোধন করলে আপনার জান্নাত হয়ে গেল। ভুল আকিদা নিয়ে থাকতেন, ভুল মানহাজ নিয়ে থাকতেন, জাহান্নামে যেতেন সেটা ভালো, না জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথের দিশা দিয়ে দিল, সে আপনার জন্য কল্যাণ করলো। সুতরাং আপনার কল্যাণ কামি কি, আপনি আপনাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখালো তাকে শুকরিয়া জানান, তাকে তার জন্য দোয়া করেন, তার বিরোধিতা কখনো করবেন না। এই জিহব্বা রব্বুল আলামিন দিয়েছেন, তাই আপনি মনে যা চাইবে তাই আপনি বের করে লোক দিয়ে না কখনো। সুতরাং আপনি নেকির কাজে অগ্রগামিতা হবেন। রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আর তোমরা প্রতিযোগিতা করো, ছুটে যাও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে। রব্বুল আলামিন এখানে আমাদেরকে ছুটতে বলছে, প্রতিযোগিতা করতে বলছেন, কিসের জন্য, দুনিয়ার জন্য না, না আল্লাহর ক্ষমা ও জান্নাতের জন্য। সুতরাং আপনি দাওয়াতের কাজ 1440-এ যা করেছেন তার চাইতে আপনি বেশি করবেন। সময় তো দিনই ভাই এবং আমার, আমার কথা অনেক লম্বা হচ্ছে, আমি এটাই বলতে চাচ্ছি সারমর্ম যে আপনার জীবন থেকে যে সময়গুলো চলে গেল, এবাদতের ক্ষেত্রে যা ঘাটতি হয়েছে এই বছর যেন ঘাটতি না হয়, দাওয়াতের ক্ষেত্রে যা ঘাটতি হয়েছে এবছর না হয়, পাপ যেগুলো গত বছর করেছিলেন এবছর আর পাপ করবেন না, কত বছর যে কাজগুলো নেকির কাজগুলো করতে পারেননি সেগুলো আর করবেন। আপনাকে এইভাবে নিজের জীবনের প্রতিটি বিষয়ে সঠিক প্রস্তুতি নিয়ে 1442 হিজরিতে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি আপনি একজন আদর্শবান পুরুষ হন, একজন আদর্শবান নবীর উম্মত হওয়ার চেষ্টা করেন, আপনি দাওয়াতের কাজ করেন, তাবলীগের কাজ করেন, দিনের কাজ করেন, প্রচার প্রসার করেন, এবং আপনি কোরআন হাদিস শুনেন শোনান, এইভাবে আপনি আপনার জীবনকে পরিবর্তন করেন, প্রস্তুতি নেন। একজন ব্যবসায়ী ঘাটতি যা ছিল গত বছরে এবছর আর সে ঘাটতি করতে চাই না, প্রস্তুতি নে, দেখেন আপনি আপনি টার্গেট করেন, আমাকে এই কাজগুলো নেকির কাজগুলো করতে হবে, খোত্তা তৈরি করেন, সূচি তৈরি করেন, এবং আপনি চেষ্টা করেন, বাস্তবায়ন করেন, সময় দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন সফলতা আসে। অবশেষে বলবো যে আমরা রাকা ইসলামিক সেন্টার জমিয়ার মাধ্যমে যে ক্লাসগুলি খুলেছি সে ক্লাসে আপনারা অবশ্যই অংশগ্রহণ করেন। আল্লাহ আমাদের সকলকে এইভাবে দিন শিক্ষার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ
আমরা যে কত বছরে আমাদের ইবাদত বান্দেগিতে মুআমালাতে আদান প্রদানে যে ঘাটতিগুলো ছিল এবছর যেন ঘাটতি না হয়। রব্বুল আলামিন আমাদের সংশোধন করুন, রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে সংশোধন করে যাদের ভুল রয়েছে, ভুলকে ভুল জেনে ভুল পরিত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ দুনিয়া বিশ্বের মুসলিম নরনারীকে হেফাজত করুন। আল্লাহ বিশ্বের বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের হেফাজত করুন। আল্লাহ মুসলিম ভাই বোনদেরকে সংরক্ষণ করো। আল্লাহ তুমি তাদের সকলকে করোনা ভাইরাস সহ সকল বিপদ আপদে রক্ষা করো। আল্লাহুম আমিন। সুবহানাক রব্বানা সুবহানাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিজে শুনবেন এবং এটা প্রচার প্রসার করেন, খুব শেয়ার করেন, হতে পারে আপনার এই দাওয়াতে হাজার হাজার মানুষ হিদায়াতের পথ পেয়ে যেতে পেতে পারে। আপনার একটি শেয়ার মানুষের জীবনে অনেক কিছু বয়ে নিয়ে আসতে পারে, অনেকের হৃদয়তার মাধ্যম হতে পারে। সুতরাং আপনিও এই বক্তব্যগুলো শুনবেন আর খুব প্রচার প্রসার করবেন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে শোনার পরে আমল করার এবং দিনে কাজে প্রচার প্রসার করার আমল করার তৌফিক দান করার।